বনবিভাগ কর্তৃক প্রাকৃতিক বন কেটে সেখানে যে আরবোরেটম বাগান এবং সেই বাগানে যে প্রাচীর নির্মাণ সহ অন্যান্য স্থাপনা নির্মাণ কাজ চলছে তার এই প্রতিবেদনে আজকে এই চেলকিতে মধুপুরের গ্রামাঞ্চলের আদিবাসী ছাত্র জনতারা নেমে এসেছে। প্রিয় সাথী ও বন্ধুগণ, আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠানে মধুপুরের গ্রামাঞ্চলের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা আপনারা উপস্থিত হয়েছেন এলাকাবাসীর পক্ষ থেকে এবং মধুপুরবাসীর পক্ষ থেকে সংগ্রামী শুভেচ্ছা জানাই। প্রিয় বন্ধুরা আমার, আজকে বারাকান্ত হৃদয়ে এই তেলকি বাস স্ট্যান্ডে আমরা সমাবেত হয়েছি। আপনারা জানেন এই তেল গ্রামের ঠিক কয়েক গজ পাশেই যেখানে আমাদের শত শত বছর আগে গারো আদিবাসীদের শ্মশান ছিল, আমাদের মাংরুদাম ছিল, সেই মাংরুদামে আজকে বন বিভাগ তথাকথিত আরবোরেটম বাগানের নাম করে সেখানে তারা প্রাচীর নির্মাণ করছে। সেখানে তারা ইকোট্যুরিজম উন্নয়নের নামে সেখানে বিভিন্ন স্থাপনা নির্মাণ করছে। আমাদের ঐতিহ্যকে, আমাদের দৃষ্টিকে মারাত্মক ধ্বংসের দিকে ঠেলে নিয়ে যাবে। এই জন্য আজকে আমরা উদ্বেগ জানাচ্ছি, এই জন্য আমরা আজকে উৎকণ্ঠা জানাচ্ছি। এইভাবে যদি চলতে থাকে আদিবাসীদের কৃষ্টি সংস্কৃতি চিরে হারিয়ে যাবে। আজকে প্রশাসনকে বলতে চাই, আজকে আমাদের যে দাবি, আমাদের যে আন্দোলন, আমি মনে করি আপনারা আমাদের পাশে থাকবেন। যে মাংরুদাম পবিত্র, যে শ্মশান আমাদের পবিত্র জায়গা, সেই শ্মশানকে রক্ষার জন্য আজকে আমরা রাজপথে নেমে এসেছি। আমি মনে করি এদেশের নাগরিক হিসেবে আপনাদেরও সকলেরই দায়িত্ব আছে এই সাংসারিকদের ঐতিহ্যপূর্ণ পবিত্র শ্মশানকে রক্ষা করার জন্য। আমি বন বিভাগকে আহ্বান করতে চাই, অনতি বিলম্বে আপনাদের হঠকারী প্রকল্প আপনাদের বন্ধ করতে হবে, আমাদের শ্মশান রক্ষা করতে হবে। আজকে আমরা বলতে চাই, আপনারা যদি গায়ের জোর দেখিয়ে আমাদের শ্মশানে আপনারা আরবোরেটম বাগানের নাম করে যদি সেখানে সীমানা প্রাচীর নির্মাণ কার্যক্রম অব্যাহত রাখেন, তাহলে আগামী দিনে কিন্তু আমরা কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। আজকে আমরা এখানে বিক্ষুব্ধ আদিবাসী জনতা নেমে এসেছি আদিবাসীদের পক্ষে জানান দিতে, কারোদের ঐতিহ্যবাহী এবং পবিত্র শাসন ভূমি আপনারা কেড়ে নিতে পারেন না। আজকে আপনাদেরকে আরেকবার স্মরণ করে দিতে চাই, আপনারা যদি আমাদের এই শাসন ভূমি কেড়ে নিতে চান, আমরা আমাদের শেষ রক্তবন্দির বিন্দু দিয়ে হলেও আমাদের এই শাসনকে রক্ষার জন্য আগামী দিনে কঠোর কর্মসূচি দিতে বাধ্য হব। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আজকে আমরা স্পষ্ট করে জানান দিতে চাই, এই মধুপুরের শালবনকে আমরা ভালোবাসি, এই শালবন আমাদের মা, এই ভূমি আমাদের মা, এই ভূমিকে যদি আপনারা কেড়ে নিতে চান, এই প্রাকৃতিক বনকে ধ্বংস করে আপনারা যদি কৃত্রিম বনের সৃজন করতে চান, তার বিরুদ্ধে আমরা যুগে যুগে রুখে দাঁড়িয়েছি। প্রয়োজন হলে আগামীতে আমরা দুর্বার গতিতে আন্দোলন করব। প্রিয় সংগ্রামী সাথী বন্ধুগণ, আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করতে চাই না। আজকের এই বিক্ষোভ সমাবেশ এবং মিছিল অনুষ্ঠানে আপনারা যারা আমাদের এই যৌক্তিক আন্দোলনে সারথী হয়েছেন, আমরা আপনাদেরকে পরিশেষে সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমার এই ক্ষুদ্র বক্তব্য এখানে শেষ করছি। আদিবাসীদের আন্দোলন দীর্ঘজীবী হোক।